যেভাবেই হোক এবারের আইপিএল কাপটা আমাকে জিততেই হবে। আনুষ্কা তো আমাকে সাফ জানাই দিছে, এবারের আইপিএল কাপ জিততে না পারলে ঘরে জায়গা হবে না আমার। যাই হোক, সব মিলিয়ে এবারের আইপিএলে পারফেক্ট একটা টিম হচ্ছে আমাদেরটা, তাই আমরা আশা করতে পারি এবার আইপিএলটা আমরাই জিতব। হ্যাঁ, তোমরা আইপিএলের কাপ নিয়ে চলে যাবা আর আমরা বসে বসে দেখবো। আমরা তো আর খেলতে আসি নাই, আমরা ঘোড়ার ঘাস কাটতে আসছি। দেখি নিও, এবারের আইপিএলের কাপ আমরা নেব। আসলে হয়েছে কি ভাই, আমি কথাটা না আনুষ্কাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলাম। যে জন্যই কাউ গাছান্দ, আইপিএল জেতার ভোট মাথায় থেকে সরায় ফেলাও, এবারের আইপিএল তো জিতবো আমরা। ব্যাটিং বোলিং সব দিক দিয়ে আমাদের টিমটা হচ্ছে পারফেক্ট একটা টিম। আমাদের ব্যাটিং লাইন আপটা দেখছো তোমরা, পারফেক্ট টিম আমরা। ভাই, তোদেরটা পারফেক্ট টিম আর আমরা তো বুড়িগঙ্গার পচা পানিতে থেকে ভাইসে আইছি। হ্যাঁ, আইপিএল জেতার অন্যতম দাবিদার হচ্ছে এবার আমরা, বুঝতে পারছিস? আসছে, ভাত পায় না চা খায়, হোন্ডা নিয়ে টয়লেটে যায়, সে আবার আসছে আইপিএল জিততে। আমাদের ডেথ ওভারের বোলার গুলারে দেখছো, ডাইরেক্ট ভাঙ্গে দেবে। আরে ভাই, হোন্ডা দিয়ে না, আমরা টয়লেটে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করি। তাদের যেমন ডেথ ওভারের জন্য ভালো বোলার আছে, আমাদেরও তেমন ব্যাটিংয়ের জন্য ভালো ফিনিশার আছে। তো মাঠেই দেখা যাবে কী কী করতে পারে, বুঝতে পারছো? আরে ভাই, ব্যাটিং বোলিং বাদ দাও, আমাদের ওয়াটসনের দেখছো, ওপেনার ওয়াটসন, যে ব্যাটিং বোলিং দুই দিকেই পারদর্শী, অলরাউন্ডার, সে অলরাউন্ডার, বুঝছো? ভাই, আমাদের টিমও এরকম অনেক প্লেয়ার আছে, বুঝছো? আর তাছাড়া আমি তো আছি আমাদের টিমের জন্য। ব্যাটিং আমি যে কুইস্টের কুইস্টে, রান হোক আর না হোক, ক্রিজে নামার পর আমার তো কেউ আউটই করতে পারে না। যত কুইস্টাই হও না কেন, তোমার কুইস্টা আমি এবার ছোটাই ফেলবো। তোমার সে কত ভালো প্লেয়ার ভরে রয়েছে আমাদের টিমে। আর তাছাড়া আমাদের টিমে এবার কে আছে জানো? কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তোমাদের টিমে মোস্তাফিজুর রহমান আছে তো কী হয়েছে? আমাদের টিমেও আছে ভালো প্লেয়ার, বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, নাম্বার ওয়ান সাকিব আল হাসান আছে আমাদের টিমে। আরে ভাই, বাদ দে না, এভাবে এখানে তর্ক করলে তো আর আমরা আইপিএলের কাপ জিতে গেলাম না। মাঠে যারা ভালো পারফরমেন্স করবে তারা জিতবে এবারের আইপিএলের কাপ। হ্যাঁ দর্শক, আপনারা কমেন্টে জানাতে পারেন এবারের আইপিএলের কাপটা কারা নিতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামতটা জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর শেয়ার কিন্তু মাস্ট হবে ভিডিওটা।